আর অল্প কিছুদিন পরই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই সংসদ নির্বাচনকে সামনে রেখে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কারণ একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য সিইসি কে এম নুরুল হুদাকে গত দুহাজার আঠারো সালের তেইশি মে স্মারকলিপি দিয়েছিল প্রবাসীদের নিয়ে কাজ করা প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি তারপর নির্বাচন কমিশন জানিয়েছে যে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীদের ভোট দেবার সুবিধা চালু করা হয়েছে ব্যালট পেপারের জন্য বিদেশ থেকে ডাকযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করতে হবে ডাকযোগে বাংলাদেশে পর দরখাস্ত দেওয়া বিদেশের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে তারপর পছন্দের প্রার্থীকে বোর্ড দিয়ে পুনরায় ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে তিরিশ ডিসেম্বরের আগে ফেরত পাঠাতে হবে তবে যে সকল প্রবাসীদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে যারা নির্বাচনের সময় ভোট দিতে বাংলাদেশে যাবেন না এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোট দিতে আগ্রহী তাদের শীঘ্রই নিজ নিজ জেলা রিটার্নিং অফিসারের কাছে মানে জেলা প্রশাসকের কাছে পোস্টাল ব্যালটের জন্য দরখাস্ত পাঠাতে হবে দরগাস্তে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ন্যাশনাল আইডি কার্ডের অপর পৃষ্ঠায় থাকা ঠিকানা উল্লেখ করতে হবে বিদেশে যে ঠিকানায় ব্যালট পেপার পাঠাতে হবে ওই ঠিকানা অবশ্যই দরগাস্তে উল্লেখ করতে হবে তবে এ বিষয়ে সহায়তা নিতে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করতে পারেন অথবা বাংলাদেশ দূতাবাসের সাথেও যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাসের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের রং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ